নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। বৃশ্চিক রাশি 2023-2027 কি বড় বড় ঘটনাগুলো ঘটতে চলেছে। অনেকেই কমেন্ট করেছেন যে স্যার, আমরা তো বর্তমান সময় জানতে পারছি, কিন্তু আগামী ভবিষ্যতে কি কি সম্ভাবনা উঠে আসতে চলেছে তার উপর যদি আপনি একটি ভিডিও বানান তাহলে আমরা খুব উপকৃত হতাম। তো আপনাদের এই ডিমান্ডের উপর এই ভিডিওটি আমি কিন্তু আপনাদের সামনে উপস্থাপনা করছি। দেখুন, বৃশ্চিক রাশির আপনি মানুষ, আগামী 5 বছর 23, 24, 25, 26, 27 পাঁচটা বছর আপনার জন্য কোন কোন দিক থেকে লাভ, কোন কোন দিক থেকে সমস্যা, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং সব শেষে জানাবো আপনারা কি উপায় করবেন। প্রথম কথা দেখুন, আপনার রাশির চতুর্থভাবে শনি অবস্থান করছে। 23-25 মার্চ পর্যন্ত শনি চতুর্থভাবে অবস্থান করবে। দেখুন, চতুর্থভাবে অবস্থান করে শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, আবার একদিকে ঠাইয়া কিন্তু চলছে। প্রথম কথা, যত বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন কি না, এই 23-25 লিখে রাখুন, আপনারা কমেন্ট করবেন যে আপনাদের সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু ভালো যোগ কিন্তু রয়েছে। যারা সম্পত্তি কিনতে চাইছেন বা যারা বিক্রি করতে চাইছেন, দুটির যোগ কিন্তু ভালো কিন্তু রয়েছে। বিশেষ করে সম্পত্তি কেনার জায়গা সম্পত্তি ক্রয়ের একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা গাড়ি পারচেস করতে চাইছেন এই আগামী 2.5 বছর 23-25 গাড়ি কিনা বা কোনো লোহার কোনো জিনিস কিনা, এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে। লোহার কোনো বস্তু বা আপনার যদি বিশেষভাবে কোনো পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত থাকেন বা আপনি বিশেষভাবে হার্ডওয়্যারের সঙ্গে ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, এই জায়গাগুলো কিন্তু দিবে। গ্যাস এজেন্সি, পেট্রোল কেমিক্যাল, এই জায়গাগুলো বা কয়লা খাদানের সঙ্গে যুক্ত রয়েছেন, এই জায়গাগুলো কিন্তু শনি কিন্তু আপনাদের যথেষ্ট ভালো লাভ কিন্তু দিবে। এই সময় প্রপার্টির যোগ রয়েছে। আপনার মায়ের স্বাস্থ্যের জায়গাটা ভালো হবে, মায়ের স্বাস্থ্য নিয়ে যাদের সমস্যা চলছিল কিছুটা ভালো কিন্তু আপনাদেরকে দিবে এবং আপনাদের এই সময় সুখ সাধন বৃদ্ধি কিন্তু করবে, সুখের জায়গা আপনাদের বাড়বে। কিন্তু সমস্যা হচ্ছে আপনাদের কর্মভাবে দৃষ্টি দিচ্ছে, কর্মের জায়গাটা কিন্তু চাপ আপনাদের আসবে, কর্মক্ষেত্রে কিছুটা আপনাদের চাপ কিন্তু থাকবে, কাজের প্রেসার থাকবে, শত্রু গৃহে দৃষ্টি দিচ্ছে, কিছুটা শত্রুতা বৃদ্ধি করবে, কিন্তু শত্রু কিন্তু আপনাদের সঙ্গে পেরে কিন্তু উঠবে না। কারণ একটা কথা আছে, বিষে বিষে বিষক্ষয়, ষষ্ঠভাবে শনির দৃষ্টি, সরাসরি আপনাদের শত্রু কিন্তু শান্ত হবে, স্বাস্থ্যের দিক থেকে উন্নতি হবে, যাদের কেস মামলা মকদ্দমা চলছিল সেখান থেকে কিন্তু আপনারা রিকভারি কিন্তু হবেন। এবং সরাসরি আপনার রাশির উপর দৃষ্টি দিচ্ছে, কিছুটা মন মানসিকতা, চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে, তো মন মানসিকতার জায়গা কিছুটা আপনাদের খারাপ থাকবে, মানসিক টেনশন ফ্রাস্ট্রেশনে আপনারা কিছুটা হলেও ভুগবেন। আপনি বৃশ্চিক রাশির মানুষ, মানসিক দুশ্চিন্তা এটা আপনাদের বাড়বে এবং অহেতুক কিছু কিছু ক্ষেত্রে রাগ জেদ আপনাদের কিছুটা হঠাৎ রাগ বা জেদ এইটা কিন্তু আপনাদের এই সময় আগামী 2.5 বছর 23-25 মার্চ পর্যন্ত আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। তবে আপনাদের বাহন সুখ, অর্থাৎ এক কথায় যদি বলা যায় ভূমি ভবন বাহন থেকে আপনারা এ সময় 23-25 মার্চ পর্যন্ত আপনারা কিন্তু লাভ পাবেন। এবার 25-26 শনি আপনাদের ঠিক পঞ্চমভাবে অবস্থান করবে। দেখুন, পঞ্চমভাবে শনি অবস্থান করে প্রথম কথা হচ্ছে আপনাদের সন্তানের জায়গাটা কিন্তু গাঢ় কিন্তু করবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন 25-27 আপনাদের গাঢ় সন্তান প্রাপ্তি, সন্তানের কেরিয়ার, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কিন্তু রয়েছে। যারা বিদ্যার্থীরা রয়েছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে খুব ভালো, হায়ার এডুকেশন যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় লাভ আপনাদেরকে কিন্তু দিবে। আকস্মিক অর্থপ্রাপ্তি
শেয়ার বাজার, স্টক মার্কেট, ফাটকা, ট্রেন্ডিং থেকে আপনাদের লাভ দিবে, আপনাদের সরাসরি ধনভাবে দৃষ্টি দিবে, কিছুটা আপনাদের অর্থের জায়গা কিছুটা হলো চাপের মধ্যে থাকবেন, অর্থাৎ খরচটা আপনাদের কিছুটা বাড়বে, কারণ শনির দৃষ্টিটা খারাপ, স্থিতি কিন্তু খুব ভালো হয় বারবার বলি, অর্থাৎ খরচের দিকটা কিন্তু নিয়ন্ত্রণ অবশ্যই করবেন। 25-27 অর্থ আসবে, কিন্তু আপনাদেরকে কিন্তু সেভিংসের জায়গাটা কিন্তু অবশ্যই নজর রাখতে হবে, কিন্তু বেশ হার্ড ওয়ার্কিংয়ের সময় কিন্তু আপনাদের রয়েছে। এবার আসি আপনাদের বৃহস্পতি কী ফল দেবে। বৃহস্পতি আপনাদের এখন পঞ্চমভাবে রয়েছে, কিন্তু 21 এপ্রিল 2023 থেকে আপনাদের ষষ্ঠভাবে চলে যাবে। দেখুন আপনাদের এই সময় বিশেষ করে পেট, স্টমাক, লিভারের একটু সমস্যা থাকবে, এবং এর পাশাপাশি দ্বাদশভাবে দৃষ্টি দিবে, ফরেন থেকে কিছুটা আপনারা লাভ পাবেন, ফরেনের সঙ্গে যারা যুক্ত রয়েছে ফরেন থেকে আপনারা লাভ পাবেন, এবং এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের ধনভাবে পড়বে, অর্থাৎ 23-24 আপনাদের অর্থনৈতিক দিকটা কিন্তু, কারণ বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় গঙ্গা জলের মতো পবিত্র করে, অমৃতের মতো নয়, অর্থাৎ আপনাদের যে ধনভাবে দৃষ্টি দিচ্ছে 23-24 আপনাদের ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু আপনাদের মজবুত কিন্তু এই সময় কিন্তু করবে। এবং এর পাশাপাশি আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার এই বৃহস্পতি আপনার ঠিক সপ্তমভাবে চলে যাচ্ছে 24-25, এই সময় গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে 24-25, বিবাহের জন্য যারা করবেন 24-25 আপনাদের ক্ষেত্রে ভালো, দাম্পত্য সুখের জায়গা, পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো, ব্যবসা ক্ষেত্রে ভালো, যারা এজেন্সির সঙ্গে যুক্ত আছে, মার্কেটিং লাইনে যারা আছে, এই সময়গুলো কিন্তু আপনাদের দুর্দান্ত লাভ এই সময় কিন্তু আপনাদেরকে কিন্তু দিবে, এবং অনলাইন অ্যাক্টিভিটি আপনাদের বৃদ্ধি করবে, অনলাইন অ্যাক্টিভিটি আপনাদের এই সময় কিন্তু সরাসরি বাড়বে। আপনি বৃশ্চিক রাশির মানুষ এবং সরাসরি রাশির উপর দৃষ্টি দিচ্ছে, আপনাদের স্বাস্থ্যক্ষেত্রে কিছুটা হলেও উন্নতি আপনাদের কিন্তু হবে, অর্থাৎ 24-25 এবং 25-26 বৃহস্পতি আপনার অষ্টমভাবে চলে যাচ্ছে, ডিপ নলেজ আপনাদেরকে দিবে, আপনারা যারা রিসার্চমূলক বা পড়াশোনা করছেন বা অ্যাস্ট্রোলজির সঙ্গে যুক্ত আছেন, গুপ্ত বিদ্যার সঙ্গে যুক্ত আছেন এখানে ভালো, কিন্তু স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু কিছুটা টেনশন, স্বাস্থ্যের উপর কিছু খরচ, মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি পাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে, এবং বিশেষ করে এই সময় আপনাদের পেটের সমস্যা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। এবার আসি 26-27, আপনাদের ভাগ্যভাবে বৃহস্পতি অবস্থান করছে, এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু আপনারা পাবেন, কারণ ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি করবে, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, দেখুন ভাগ্যের সাপোর্ট পেলে আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, আপনার লটারি, শেয়ার বাজার, গোল্ড, চাঁদি, ফাটকা, এই সকল থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু হবে, এবং সরাসরি পঞ্চমভাবে দৃষ্টিতে আকস্মিক অর্থপ্রাপ্তি, সন্তান যোগ, এডুকেশান, এই জায়গাগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ বৃহস্পতি আপনাদেরকে কিন্তু দিবে 26-27, এবং ভাগ্যের পূর্ণ মাত্রার সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। রাহু কী ফল দেবে, রাহু আপনাদের বর্তমানে ষষ্ঠভাবে অবস্থানে যাবে, ষষ্ঠভাবে গোচরে রাহু কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু দিবে, অর্থাৎ 30 অক্টোবর পর্যন্ত রাহু কিন্তু আপনাদের রোগ ঋণ শত্রু থেকে কিন্তু মুক্তি কিন্তু দিতে চলেছে, এবং ঠিক আপনার পঞ্চমভাবে রাহু অবস্থান করবে অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত, অক্টোবর 23 অক্টোবর টু 25 এপ্রিল পর্যন্ত লাভ রিলেশনের জায়গাটা কিছুটা হলেও আপনাদের সমস্যা দিবে, এবং আপনাদের এই সময়ের মধ্যে এডুকেশনের জায়গাটা কোন কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করলে ভালো হয়, কোন লাইন হেঁকেলে পড়াশোনা করলে ভালো হয়, কিছুটা মন ডাইভার্সন আপনাদেরকে করবে, এটা একদম নিশ্চিতরূপে। লাভ রিলেশন এবং প্রেম, লাভ রিলেশন, প্রেম এবং আপনার এডুকেশনের জায়গাটা কিন্তু কিছুটা সমস্যা আপনাদের করবে, এবং আপনাদের এই সময় মানসিক চাপ আপনাদের বাড়বে, এবং 25 এপ্রিল টু 26 অক্টোবর পর্যন্ত আপনাদের চতুর্থভাবে এই রাহু কিন্তু অবস্থান করবে। দেখুন এই চতুর্থভাবে রাহু অবস্থান করে আপনাদের প্রপার্টি থেকে লাভ আপনাদেরকে দিবে, কিন্তু মায়ের স্বাস্থ্য, মায়ের হেলথ বা মায়ের সঙ্গে কিছু আর্গুমেন্টে জড়িয়ে পড়া বা কর্মক্ষেত্রে কিছুটা হলো চাপ চলে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, লিখে রাখুন, এই সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা
যাচ্ছে। এবং এর পাশাপাশি আপনাদের কর্মক্ষেত্র কিন্তু চাপ এই সময় থাকবে। কি উপায় করবেন? আপনারা সূর্য দেবতাকে অবশ্যই জল নিবেদন করুন এবং হনুমানজির উপাসনা করুন, বজরংবলীর উপাসনা আপনারা করুন এবং মঙ্গলের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন। নমস্কার, ধন্যবাদ।